আজকে তোমাদের পোর্টফোলিও, পোর্টফোলিওটা জিনিসটা কী, পোর্টফোলিওতে কী কী লেখা হয়, কী কী জিনিস, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে আজকে বলবো। তো প্রথমে বলে দিই, শর্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমার ভিডিওর প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আর তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো মাই পোর্টফোলিওটা তোমাদেরকে বলে দিই যে এখানে কী কী আছে। তো ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে প্রথমে এক নম্বর বলে মাই পোর্টফোলিও, ঠিক আছে। তারপরে সেকেন্ড আছে মার্কস অবটেন, তারপরে আছে গ্রোথ চার্ট, তারপর আছে স্ট্রং অ্যান্ড উইকনেস, স্ট্রং অ্যান্ড কার স্ট্রং অ্যান্ড উইকনেস, কার গ্রোথ চার্ট, মার্কস অবটেনটা কার, নিজের নিজের মাই পোর্টফোলিও, আমার সব কিছু নিজের একটা পোর্টফোলিও, মানে একটি ছোট জায়গা, তোমার পরীক্ষা রেজাল্ট, তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, তোমাদের গেস্ট লেকচার, তোমাদের তারপরে প্রজেক্ট কী কী হয়েছে, কী কী, সেইগুলি একদম একটা ছোট জায়গায় সাজিয়ে গুছিয়ে একটা ফাইল তৈরি করা। তো এখানে দেখো 7-3-9-9টি আছে প্রজেক্ট। প্রথমে আছে মাই পোর্টফোলিও, মার্কস অবটেন, গ্রোথ চ্যাট, স্ট্রং অ্যান্ড উইকনেস, ইন্ডাস্ট্রি ভিজিট, তোমাদের বললাম গেস্ট লেকচার, চার্ট ডিজাইনার, ডায়াগ্রাম, চার্ট ডায়াগ্রাম, রোল প্লে। রোল প্লেটা হচ্ছে কি, তোমাদের বক্তৃতা দিতে হয় কারোর সামনে বা স্টেজে, এরকম আছে কিছু একটা সম্বন্ধে, ধরো ইট বা সিমেন্ট বা যে কোনো একটা কিছু সম্বন্ধে একটা বলতে হয় তার সম্বন্ধে। আর প্রজেক্টর একটা সে বাড়িতে বাড়িতে বা স্কুলে একটা গ্রুপ ওয়াইজ করতে হয়, প্রজেক্টর একটা বিল্ডিং বা যা কিছু তোমাদের একটা বানানো হতো, ওয়াটার আর ওয়াটার জলটাকে কীভাবে ইয়ে করবেন, সংগ্রহ করবেন, সেইভাবে একটা প্রজেক্টর বানানো হয়। তো আমি দেখাই আমার প্রজেক্টে মাই আমার পোর্টফোলিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমার দেখো প্রথমে আছে দেখো মাই পোর্টফোলিও, এটা আমি সাইডে রাখলাম। মাই পোর্টফোলিওতে দেখো এখানে আছে নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, অ্যাড্রেস এখানে লেখা হয়নি। তো অ্যাড্রেস দেখো, অ্যাড্রেস নিচে আছে দাঁড়া, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, পিন, অ্যাড্রেস এখানে দিলাম ভিলেজ পোস্ট দ্বারা, এটা তোমাদের নিজস্ব অ্যাড্রেস হবে, পিনকোড নিজস্ব পিনকোড হবে, ইমেল আইডি তোমাদের নিজস্ব ইমেল আইডি থাকতে হবে, সেই ইমেল আইডিটা ওখানে দিতে হবে, নিজস্ব ফোন নাম্বার, নিজস্ব আধার কার্ড নাম্বার। তো এখানে আছে এডুকেশনাল ডিটেলস, তুমি এডুকেশনাল তুমি কোন মানে স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো সেইটাই। দেখো এখানে স্কুল নেম দ্বারাশ বিদ্যা মন্দির, ন্যাশনাল NSQF লেভেল, ন্যাশনাল NSQF-এর লেভেলটা 2 নম্বর লেভেল, এটা 2 নম্বর সব বানানো হয়েছিল। আর টেট, টেটটা হচ্ছে কনস্ট্রাকশন আর ক্লাস 10, রেজিস্ট্রেশন নম্বর হ্যাঁ এটাই অ্যাডমি ইয়ে আছে, অ্যাকাডেমি অ্যাকাডেমিক ইয়ার 18-22, কোয়ালিফিকেশন IX ফার্স্ট। তারপরে পেজটা দেখাই, তারপরের পেজে এখানে আছে, পরে আছে মার্কস অবটেন, মার্কস অবটেনে আছে সিরিয়াল নাম্বার দেখো লেভেল 1-এ, এখানে 4টে লেভেল ইয়ারে কোর্স ছিল। প্রথমে আছে ইন্টারনাল অ্যাসাইনমেন্টে ছিল, আর প্রথমে 18 পেয়েছিলাম, তারপরে থিওরিতে 28, তারপর প্র্যাকটিক্যালে 43, টোটাল 89, তারপর প্র্যাকটিক্যালে কোন পার্সেন্টেজ করে 89% করা হয়েছে, ঠিক আছে। এরকমভাবে 4টে এ বানাতে হবে, 4টে ইয়ারে সব বানাতে হবে, এটা হয়ে গেল। তারপরে আছে তোমাদের স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ চ্যাট, তুমি যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটার একটা গ্রোথ চ্যাট মানে লেখচিত্র বানাতে হবে। দেখো ওই হাইট ওরকম হবে, এটা লেভেল 2-তে কতটা তুমি কী নাম্বার পেয়েছো সেই হিসাবে একটা একটা স্তম্ভ উঠবে, এখানে স্তম্ভ হবে, লেভেল 3-তেও সেরকম স্তম্ভ হবে, তোমাকে স্তম্ভ দেখলে এবার বুঝতে হবে তুমি তোমার পড়াশোনার লেভেলটা বেড়েছে না কমেছে, সেটা বোঝা যাবে তোমার এই গ্রোথ চার্টের মাধ্যমে। হয়তো এখান থেকে নেপাল আসতে নিচের দিকে নেমে গেলো, তাহলে তোমার পড়াশোনার লেভেলটা কমে গেছে, ধরো এখান থেকে নিচে থেকে আসতে উপরের দিকগুলো তোমার পড়াশোনার লেভেলটা বেড়ে গেল, ওটা হিসাব। তো এখানে আছে দেখো প্রথমে স্ট্রং অ্যান্ড উইকনেস, তোমার শক্তি এবং উইকনেস মানে তোমার দুর্বলতা, তুমি কী কী ভালো পারো করতে কোনটা তোমাদের সেইগুলোই শক্তি। ধরো ধরো কেউ খুব ভালো গান করতে পারে, ধরো কেউ ভালো ডায়লগ দিতে পারে বা বলতে পারে,
এটাই তাদের হচ্ছে কি, তো আমার যেগুলো আমি পারি সেইগুলো আমি লিখেছি এখানে, তো উইকনেসও আমি লিখেছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ তোমার উইকনেস যে যা উইকনেসটা সেটাই লিখবে, এটা কপি করার কোনো জায়গা নেই। তো সেইভাবে এটাও শেষ হয়ে গেল। তারপরেরটা দেখাই, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট। দেখো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ওয়ান শুরু। দেখো ইন্ডাস্ট্রি টপিক কী হয়েছিল, আমাদের সাইট ওয়ার্ক মানে কোথাও একটা সাইট ওয়ার্কে গিয়ে এই কাজটাকে দেখে দেখা হয়েছিল। সাইট ওয়ার্কের নামটা কী ছিল, ইন্ডাস্ট্রি নেম শপিং মল, অ্যাড্রেস অফ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কোথায় ছিল, ব্যাঙ্গালোর মোড়, সরি বাংলার মোড়, বাংলার মোড়, বাংলার মোড় সাউথ 24 পরগনাস ছিল। তো এখানে ভিজিটের ডেটটা ছিল 7/2/19। আর টপিক কভার্ড কী মানে বোঝানো হয়েছিল ওখানে, ওখানে জাস্ট ছিল ফাউন্ডেশন অ্যান্ড কনস্ট্রাকশন মেটেরিয়াল, ফাউন্ডেশন আর কনস্ট্রাকশন জিনিসপত্র নিয়ে বোঝানো হয়েছিল। তারপরে ডিমোট, আচ্ছা আচ্ছা, যে আমাদেরকে বুঝিয়েছিল ডিমোটার্স, ডিমোটার্স নেম সুকেন্দু বেরা, যে আমাদের বুঝিয়েছে তার নাম হচ্ছে সুকেন্দু বেরা। তারপর ডিমোটার ডিজাইন সাইট ইঞ্জিনিয়ার, তিনি কি মানে তার ইয়েটা কী ছিল, তাই তিনি ছিলেন সাইট ইঞ্জিনিয়ার। তারপর লার্ন অফ ভিজিট, তুমি ভিজিট থেকে কী কী শিখেছো সেটি এখানে কিছুটা লিখবে। তারপরে তোমাদের দেখো নিচে এখানে আমরা ভিজিট করেছিলাম, তার কয়েকটা ছবি এখানে আছে। তো তারপরে তারপরে এখানে তারপরে এখানে আছে ইনসাইড ভিজিট টু, এরকমভাবে এরকমভাবে তিনটি বছরে তিনটি ভিজিট হয়, এরকমভাবে তিনটি ভিজিট হবে। এখানে দেখো এখানে সাইট ওয়ার্ক কিন্তু আছে, শপিং মল সেম, এখানে দেখো সুকেন্দু বেরা টপিক কভারটা এখানে লেখা হয়নি, সে তোমরা লিখে নেবে, তোমাদের জিনিস তোমরা যখন বানাবে তখন লিখে নেবে। আর এখানে কী শিখেছি লার্নিং ফর্ম, আর কয়েকটা ছবিও এখানে আছে, দেখো আমরা ভিজিট করেছিলাম সেহেতু, ঠিক আছে। তো তারপরে গেস্ট লেকচার, ইন্ডাস্ট্রি দুটো হয়েছিল, তাই দুটো হয়েছে আর তৃতীয়টা হয়নি করোনার জন্য। তো গেস্ট লেকচার এখানে দেখো, গেস্ট লেকচার ওয়ান, তো ডেটটা 8/9/19, কি দেবাশিস সাহা, দেবাশিস সাহা করেছিল, এসপিএন বারাইপুর থেকে এসেছিলো গেস্ট লেকচার। আর হচ্ছে নেম ছিল বারাইপুর ডেভেলপমেন্ট ব্লক থেকে এসেছিলো, টাইপ অফ ব্রিক, ব্রিক সম্পর্কে কিছু বলেছিলো, আমরা শিখেছি এই ব্রিক সম্বন্ধে যেগুলো সেগুলো এখানে লেখা হয়েছে। আর এখানে দেখো সুকেন্দু বেরা আমাদের ক্লাস করাচ্ছে, সেটা ছবি একটা আছে। তারপরে তারপরে গেস্ট লেকচার, গেস্ট লেকচার টু, গেস্ট লেকচার টুতে এখানে আছে 21/9/19 দেবদাস এস টিভি ইন বারাইপুর দেবাশিস সাহা। তো এখানে সেমভাবে সেম উনি বুঝিয়েছিলো, এখানে বুঝিয়েছিলো, তো এখানে টপিকটা চেঞ্জ হয়েছে এমনভাবে বুঝিয়েছিলো। তারপরে এখানে দেখো আমরা তার ছবি দিয়ে এখানে কিছু কয়েকটা ইনফরমেশান দিয়েছি আমরা যে তারা শিখেছি। তারপরে এখানে আছে চার্ট বোর্ড, এখানে আছে চার্ট, এখানে আছে চার্ট ডায়াগ্রাম, চার্ট ডায়াগ্রামে এখানে আমরা করেছিলাম অ্যাবাউট অফ রোড, রোডের সম্পর্কে কিছু দিয়েছিলাম। তারপরে এখানে তারপরে রোল প্লে, রোল প্লে করেছিলাম, অ্যাবাউট সিমেন্টের সম্পর্কে রোল প্লে করেছিলাম। তারপর প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক করেছিলাম, শপিং মলের প্রজেক্ট ওয়ার্ক করেছিলাম সেরকমভাবে। তারপরে আর একটা প্রজেক্ট ওয়ার্ক করেছিলাম, রেনফল ওয়াটার আর হারভেস্টিং সিস্টেম ইন ওন হাউস, এরকমভাবে করেছিলাম। তো দেখো এখানে আমাদের এক্সপেরিমেন্ট সিগনেচার সইটাও করে দিয়েছে, দেখো এখানে আমি সই করেছি। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, এরকম আরও ভিডিও দেখার জন্য বা আরও ইনফরমেশান জানার জন্য তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে এ থাকবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে আমাদের জন্য একটা করে ছোট লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।